কুমিল্লায় মানিকারচর এলএল মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা সকালে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয় এই সময় দাবি আদায়ে শিক্ষকদের কর্মবিরতি কালো ব্যাজ ধারণ এবং অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ করে দেয়া সহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়